আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো তো অনেকে কমেন্ট করতেছো যে ভাইয়া এই শেষ মুহুর্তে আসলে কীভাবে পড়াশোনাটা করলে আমরা অনেক গোছানোভাবে একটা প্রিপারেশন নিতে পারবো এবং আমাদের কমপক্ষে চান্সটা আমরা এনশিওর করতে পারবো যে না ঢাকা ইউনিভার্সিটিতে আমার চান্স হবে তো সেই জিনিসগুলো আজকে আমি বলে দিব যে না শেষ মুহুর্তে আসলে তোমরা যদি এভাবে করতে পারো তাহলে তোমাদের কনফিডেন্স যে লেভেলটা সেটা ঠিক থাকবে এবং তোমাদের প্রিপারেশনটা অনেক বেশি গোছানো হবে তো এই মুহূর্তে এসে দুই ধরনের শিক্ষার্থী পাওয়া যাবে এক যারা সব কিছু পড়বে কোনো কিছু মানে লোভ সামলাতে পারবে না এটাও পড়বে ওটাও পড়বে একবারে প্রপর ধরনের ম্যাথ সমাধান করবে হাই লেভেলের ম্যাথ সমাধান করবে যেগুলো আসছে সেগুলো করবে যেগুলো আসেনি সেগুলোই করবে তিন চারটা ম্যাথ বই ফলো করবে সব কিছু করবে আরেক ক্যাটাগরির স্টুডেন্ট তারা অ্যানালাইসিস করে পড়াশোনা করবে জাস্ট যেটুকু আসে যে টপিকগুলো আসে সেগুলো তারা পড়বে এখন কথা হচ্ছে তোমাকে আগে ঠিক করতে হবে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট বুঝতে পেরেছো তোমার অ্যাবিলিটি সম্পর্কে তোমাকে জানতে হবে যে তুমি কি করলে ভালো করবে আসলে বোঝা গেছে তোমার এই যে তারা সব কিছু করতে চায় সব কিছু পড়ে হ্যাঁ তারা কিন্তু দেখা যায় যে গুটি কয়েক স্টুডেন্ট থাকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই ক্যাটাগরির পরে যারা অ্যানালাইসিস করে পড়াশোনা করে দেখবা যে ওই ধরনের কিছু থাকেই যারা গড গিফটে তারা ওইভাবে পড়াশোনা করে এবং তারা নিতে পারে ধারণ ক্ষমতা আছে এবং তারা সবখানেই চান্স পায় কিন্তু আমার তো সবখানে চান্স আমার তো ওই ধরনের অ্যাবিলিটি নাই আমার দরকার একটি সিট তাহলে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত এইটা আগে তোমাকে মনকে বুঝাতে হবে বুঝতে পেরেছো সব পড়ার লোকটা সামলাতে হবে কারণ তুমি চারটি সাবজেক্ট চারটি সাবজেক্ট একটি না কিন্তু সাবজেক্ট তুমি মাথায় নিয়ে ঢুকবে পরীক্ষার হলে বুঝতে পেরেছো তো অ্যানালাইসিস করে পড়তে হবে বারবার শেষ মুহূর্তে যারা আমার শিটগুলো সংগ্রহ করেছো তাদের তো আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স ভালো পাচ্ছে যে ভাই আগে খুব হতাশ ছিলাম সব কিছু পরে বেড়াইতাম কি দরকার সেটাই বুঝতাম না এটা কি আসবে কি আসবে না সেটাই বুঝতাম না এখন আলহামদুলিল্লাহ আপনার অ্যানালাইসিস করে এখন কমপক্ষে বুঝি এখন একটা বেস আমার দাঁড়িয়ে গিয়েছে যে না ঢাবি এই গন্ডির ভিতরে কোশ্চেনগুলো করে এর বাইরে করলে পরে দেখা যাবে আগে আমি বেসটাকে স্ট্রং করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক উপকারে হয়েছে তাদের এবং তোমরা যারা এখনও সংগ্রহ করে নি তোমরা সংগ্রহ করে নিবে তো ফার্স্ট অফ অল এই জিনিসটা তুমি আগে বুঝাও যে সব পড়া লাগবে না আমার কতটুকু আমার গন্ডিটা তোমাকে খেয়াল করতে হবে যে আমার কতটুকু সারাউন্ডিংসের ভিতরে আমার আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত তাহলে প্রথম পয়েন্টটি আশা করি বুঝতেছো অ্যানালাইসিস বিলিভ করো উইদাউট অ্যানালাইসিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া ইমপসিবল ইম্পসিবল ইম্পসিবল তুমি একশো জনকে জিজ্ঞেস করো যে সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান অধ্যয়নরত আছে একশো জনেই যতগুলো সে পয়েন্ট বলুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার এই পয়েন্টটি থাকবেই যে তুমি কোশ্চিন ব্যাংকটা ভালোভাবে অ্যানালাইসিস করে পড়ো থাকবেই থাকবে কারণ যে চান্স পেয়েছে সেটা করে এসেছে বিশ্বাস করো সেটা করে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার মূল পরিশ্রমটা এই জায়গায় অ্যানালাইসিসে একজন শিক্ষার্থী যদি অ্যানালাইসিস করতে পারে আমাকে বলতে হবে না তুমি টেবিলে পড়ালেখা করো সে নিজেই বসবে কারণ সে পাগল হয়ে যাবে যে কোশ্চিনগুলোর ভিতরে এত মিল এত টপিক রিপিট এত কোশ্চিন রিপিট হয় সে নিজেই আসলে তখন একটা কনফিডেন্স পেয়ে যাবে এই জন্যই আসলে আমার অ্যানালাইসিস সেটগুলো করা কারণ আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন থেকে ভাবেই পড়েছি এবং যার কারণে তোমাদের আমি সেটিগুলো দিতে পারতেছি এবং আমার চান্স পাওয়ার মূল কারণটা ওই জায়গায় লুকিয়েছিল আমি যদি অ্যানালাইসিস না করতাম আমিও আসলে ওই মেডিকেলের মতো প্রিপারেশন দিতাম বায়োলজি দিন শেষে দেখতাম যে না ওই এত পরিশ্রম করার দরকার হয় না স্পেসিফিক একটা টপিক বলে বায়োলজি একবারে কমন প্রশ্ন পাওয়া যায় সেগুলো আমি অলরেডি প্রমাণ করে দেখিয়ে দিয়েছি আমার বায়োলজি টপিকগুলোতে আমি প্রমাণ স্যার আমার একটা ভিডিও নেই বিগত বছরের সব প্রশ্নগুলো টেনে টেনে আমি প্রমাণ করে দেখিয়ে দিই পয়েন্ট নাম্বার টু বেশি কথা বলবো না পয়েন্ট নাম্বার টু হচ্ছে কারণ যারা ম্যাচিউর তারা বুঝে নিয়েছে আমি কি বলতে চেয়েছি ওকে তো তোমরা সবাই জানো যে অ্যানালাইসিসের মাধ্যমে তোমাকে কোশ্চিনগুলোকে বের করে আনতে হবে ওই স্যারের মাইন্ড রিড করতে হবে স্যার কি চায় কোন জায়গাগুলো থেকে কোশ্চিন করে ওকে তো এই টপিক টু হচ্ছে তোমরা সবাই জানো যে বেশি বেশি কোশ্চিন সমাধান করতে হবে এটা এত বেশি জরুরি ভাই যে কোনো কম্পিটিভ পরীক্ষা শুধু অ্যাডমিশন না বেশি বেশি কোশ্চিন সমাধান করতে হবে তোমাকে যত বড় কোশ্চিন সমাধান করো ভাই কী কী কথা থেকে পাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন ব্যাংক সবার আগে তারপরে তোমার রাজশাহী আছে চট্টগ্রাম আছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগে প্রশ্ন হইতো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন প্রশ্ন হইতো সেগুলোও সমাধান করো বেশি বেশি কোশ্চিন সমাধান করো যত বেশি প্রবলেমের সম্মুখীন হবে তুমি তত তোমার মাথা সাফ হবে এবং বিশ্বাস করো এটা এটা তুমি এই কথাটা মিলিয়ে নিও কেউ যদি এটা করতে পারে কেউ যদি সব কোশ্চিন ব্যাঙ্কগুলো সমাধান করে বিশ্বাস করো তাকে একটা যদি নিউ কোশ্চিন কেউ দেয় আসার মতো ইউনিভার্সিটিতে থামার জন্য না যে কোশ্চিনটি ইউনিভার্সিটিতে আসবে এরকম একটা কোশ্চিন দেয় সে এই কোশ্চিনটি তার মাথায় ঘুরবে এই কোশ্চিনটা আমি এখানে দেখেছি এই কোশ্চিনটা তোমার এখানে এসেছে বিশ্বাস করো প্রতিটি কোশ্চিন তার নতুন মনে হবে না প্রতিটি আমি কোথাও না কোথাও এই কোশ্চেন সমাধান করেছি আমি অলরেডি দেখিয়েছি যে এই পরিমাণ যত কোশ্চিন হয়ে গিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সাথে ইন্টার কানেক্টেড মনে হবে এই কোশ্চিনে আমি কথা করেছি বেশি বেশি কোশ্চিন সমাধান করো থিওরিতে বেশি সময় দেওয়ার থেকে বেশি বেশি কোশ্চিন সমাধান করো ওই কোশ্চিন থেকে তোমার থিউরি বের হবে যে কোশ্চিনটা কিভাবে সমাধান করতে এই কোশ্চেনটা কিভাবে সমাধান করতে হয় তুমি যদি এই কোশ্চিন ব্যাংকগুলো করে রাখতে পারো বিশ্বাস করো তোমাকে আর লাগবে না দিন সেটা তুমি আমার কথাটা মিলিয়ে নিও যখন তুমি ঢাবির কোশ্চিনটি পাবে তুমি পড়বে তুই এই কোশ্চিনটি তুমি প্রযুক্তির ওই সালে করছিলাম এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার এক সালে আসছিল এই রাজশাহী ইউনিভার্সিটিতে এরকম একটা কোশ্চেন এসেছিল আমি অলরেডি সেগুলো অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি কিভাবে ইন্টার এর কোশ্চেন গুলো আসে এই কাজটা হচ্ছে মেইন কাজ এগুলো আসে কোনো কোচিং সেন্টার বলবে না তারা শুধু ওই বইয়ের পাবলিকেশন চালাবে এটা করো ওইটা করো বাট মেইন কাজটা এখানে তুমি পড়ার টেবিল এই এই জিনিসটা যদি করতে পারো সব থেকে বেশি কাজ দেবে শেষ মুহূর্তে চান্স পাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি কাজে দিবে প্রতিটি কোশ্চেন তোমার মনে হবে কিছু কমন ওকে সো এই কাজটা তুমি করবে এবং আমি মনে করব যে এই কাজটা তোমার সব থেকে বেশি কাজে দিবে তারপর তোমার যদি আসো যে পরবর্তী যে জিনিসটা তোমাকে করতে হবে টাইম ম্যানেজমেন্ট তুমি টাইম দেখে দেখে এমসিকে সমাধান করো বর্তমানে এখন থেকেই যে একটা এমসিকে তোমার কত সময় লাগতেছে ওকে যেমন তোমার যদি ফোর্টি ফাইভ সেকেন্ড এই ফোর্টি ফাইভ সেকেন্ডের মধ্যে তোমাকে এমসিকে সমাধান করতে হবে এর মধ্যে কি কি আছে বলো তো প্রশ্নটি তোমাকে পড়তে হবে প্রশ্নটি তোমাকে বুঝতে হবে তারপর প্রশ্নটি সমাধান করতে হবে তারপরে এসে আবার বৃত্ত ভরাট করতে হবে দ্যাট মিনস এই সবগুলো কাজ মিলে তোমার সেকেন্ডের মধ্যে একটা এমসি সমাধান করতে হবে এই জায়গায় অনেকে ধরা খেয়ে যায় বুঝতে পেরেছো একা বিশ্ববিদ্যালয় সময় পায় না এমনও হয় যে শ্রী কোশ্চিনটা পারতাম কিন্তু সময়ের অভাবে দিতে পারেনি তখন সব থেকে বড় আফসোস হয় সো এখন থেকে টাইম দেখে এমসি গুলো একটা দরকার হলে ওয়েম শিট কিনে বাজার থেকে সেখান থেকে একটু প্র্যাকটিস করবে যে ফোর্টি ফাইভ সেকেন্ডের মধ্যে করতে পারত কিনা পারবে ওই আগের পয়েন্ট যারা করবে অসংখ্য এমসিকিউ সমাধানের সম্মুখীন হবে প্রবলেমের সম্মুখীন হবে তারাই শুধু পারবে তারাই ওই মধ্যে পারবে ওই যারা শুধু বই দেখে বলে হ্যাঁ এই এমসিকিউটা কেউ পারি হ্যাঁ এটা পারবো হ্যাঁ এটা করার দরকার এটা পারবো কলমে করতে হবে হাতে কলমে চালাতে হবে তাহলেই সম্ভব ও এটা পারে এটা করবো হ্যাঁ করতে হবে দেখবো ওই কোশ্চিনটাই আসবে তুমি পরীক্ষার হলে পারবে না আশা করি জিনিসগুলো বুঝতেছো ওই অ্যানালাইসিস শীতের যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে সেগুলো আগে করবে দেন তোমরা কিন্তু অন্যান্য জায়গায় যে জিনিসগুলো আছে বেশি বেশি করে কোশ্চেন সমাধান করে এগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে গুছিয়ে রাখবে একটা বিষয় শেয়ার করি যারা আমি এটা শেষ মুহুর্তে এটা বুঝতে পেরেছিলাম যে আমি বায়োলজি দাগাবো কিন্তু আমি ডিটারমিনেশন ছিলাম আমি বায়োলজি দাগাবো কিন্তু আমি বায়োলজি হিসেবে পড়াশোনা করে নিই এবং শেষে আমার এটা ফিল হয় যে আমি তো বায়োলজি দাগাবোই শিওর তাহলে বায়োলজি আমি পড়তেছি না কেন ফিজিক্সের বলি আমার সময় দিচ্ছি আমি তো বায়োলজিতে সময় দিচ্ছি না কেন দিচ্ছি না দুইটাই তো সেম তখন আমার ফিল হয় যে না বায়োলজিতে তো ক্রিয়েটিভিটি দেখানোর কোনো ওয়ে নেই যখন আমি অ্যানালাইসিস করি বায়োলজি প্রশ্নগুলো আল্লাহ মানে বায়োলজি এত পরিমাণ কোশ্চেন রিপিট আর হচ্ছে সেইম টপিকগুলো বারবার আসে এবং এত ইজি যে কোশ্চেনগুলো আসে সেটা আমি অ্যানালাইসিস না করলে কখনই বুঝতাম না তো তোমরা যারা আমার বায়োলজি ভিডিওগুলো দেখো অ্যানালাইসিস সংগ্রহ করেছো তোমাদের এখন প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট হয়েছে আমি জানি তো সেখান থেকে আমি একটা ফিল করি যেহেতু আমি বায়োলজি দেখাবো বায়োলজি আর কেমিস্ট্রি আমার ট্রান্সফার ক্ষেত্রে বড় একটা হাতিয়ার হতে পারে কারণ বায়োলজি কেমিস্ট্রিতে ক্রিয়েটিভিটি দেখানোর কোনো ওয়ে নেই টিচারদের জাস্ট আগের প্রশ্নগুলো কপি করে পেস্ট করে নাহলে একবার প্রশ্নগুলো দেয় কিন্তু ম্যাথ ফিজিক্সে একটু টুইস্ট করলে তোমার মাথা কাজ করে না ফাইভ সেকেন্ডের মধ্যে আনসার করা কোনো ওয়ে থাকে না তাই আমি বায়োলজি আর কেমিস্ট্রি মিলে একটা কোর্স রান করেছি যেখানে বায়োলজির বই দাগিয়ে দিয়ে আমি দেখিয়ে দিয়েছি কোনগুলো রিটেন কোনগুলো এমস জন্য পড়তে হবে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো টপিক আকারে সমাধান করে দিয়েছি বিগত বছরের অধ্যায়গুলো অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি কোশ্চিন ব্যাংক যেখানে শুধু অর্গানিক কেমিস্ট্রি ড্যাশটপ লাইসেন্স এগুলো সমাধান রয়েছে থিওরি সহ সেগুলো তোমরা যদি বসে বসে দেখো আর কিচ্ছু লাগবে না সেগুলো তোমার মাথায় ঘুরবে এবং ওই প্রশ্নগুলি কপি করে টেস্ট করে আসবে সো সেই কোর্সটা তোমরা বলতে যেতে পারো আর সর্ব লাস্ট যেটা বলবো শেষ সময় এসে রিভিশন অনেক বেশি জরুরি রিভিশন তোমরা যদি না দাও প্রত্যেকদিন রিভিশন দেওয়ার চেষ্টা করবে ওকে যে মানে রিভিশনই বেশি দেওয়ার চেষ্টা করবে নাহলে কিন্তু মনে হয় যেটা পড়তেছ সেটা পরের দিন আরেকটু খুলে দেখবে তুমি ভ্যাক্টোর চাপটা আজকে পড়লে কালকে নিটেন বলবিদ্যা পড়লে নিউটন বলবিদ্যা শুরু করার আগে পাঁচ মিনিট হলে ভ্যাক্টোর চ্যাপ্টারটি দেখো আর শেষ সময় আমার ফ্রেন্ডের সাথে একটু গ্রুপ ডিসকাশন করেছিলাম যেটা আমার বায়োলজির ক্ষেত্রে সব থেকে বেশি কাজ দিয়েছিল বায়োলজি না মনে থাকে না মনে থাকে না একজন পার্টনার খুঁজে নাও যার সাথে তুমি ডিসকাস করবে ওই কথাগুলো তোমার বাঁচবে মাথায় বাঁচবে পরীক্ষার হলে ওই যে ওই ফ্রেন্ডটা আমার এই ছন্দটা বলেছিল ওই ফ্রেন্ড আমার এই কথাটা বলেছিল ওই ফ্রেন্ড আমার শয়তানি করে এইমস এগুলো পড়াইছিল এই ধরনের জিনিসগুলো বাঁচবে এগুলো মনে থাকবে এই ছোটো খাটো ট্রিক্সগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউনিভার্সিটি পরীক্ষায় সো একা একা ওই ঘরের কোণে বসে থাকবে না একটু শেয়ার করো একটু ফ্রেন্ড সার্কেলের সাথে ডিসকাস করা ট্রাই করো তাহলে দেখবা যে তোমার ওই দুই চার চার ঘন্টার কাজ মাত্র তিরিশ মিনিটে হয়ে গিয়েছে এই ছোটো ছোটো পয়েন্টগুলো কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে তো গ্রুপ স্টাডি অনেক বড় একটা জিনিস বিশেষ ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে যারা বায়োলজি বলছে ভয় পাচ্ছ পড়তেসি না পারতেছি না এই কাজটা করো অনেক বেশি এগিয়ে থাকবে তো এগুলো কথা কেউ বলবে না জাস্ট খালি কোচিংয়ে টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে গেছো আট হাজার ভিতরে আছো এগুলো কাজে দে না আসলে ওই পড়ার টেবিলে ওই স্টুডেন্টরা যারা সময় দিবে যেভাবে বেশি বেশি এমসি সমাধান করবে ওই কোচিংয়ে দুই ঘন্টা নষ্ট না করে দুই ঘন্টা সে দুই হাজার এমসি কেউ সমাধান করবে তারাই এগিয়ে থাকবে তারাই এগিয়ে থাকবে তারাই চান্স পাবে লিখে নাও আজকে এই কথাটা আমার বুঝতে পেরেছ তো যারা অ্যানালাইসিসগুলো সংগ্রহ করছে টপিকগুলো আগে করো ওখান থেকে তোমার হুভু কোশ্চেন কমন পাবে হুবহ কোশ্চেন কমন পাবে তো আজকে এই পর্যন্তই আশা করি এইভাবে যদি পড়তে পারো তুমি সাকসেস হবেই হবে আল্লাহ হাফেজ